চোখের পালি। বেশ, তাহলে সে ব্যবস্থা আমিই করছি। মা, কাকিমা, এবার তোমরা বুঝতে পারছো কেন আমি চেয়েছিলাম যে আশা ওর জ্যাঠার বাড়িতে গিয়ে থাকুক? মা গো মা, পেটে পেটে এত এগোবে যাবো, বৌমার যদি কিছু একটা হয়ে যেত, কিছু ভাবতেই তো আমার পেটের ভেতর হাত পা কেমন সিঁধে আসছে গো। ও মা, চয়তানি কোথাকার, তোর যে নরকে ওটাই হবে নে রে, মর মর তুই মর, তোরই কন্ঠে জটে নি তোর। ছি বিনোদিনী, ছি, তুমি লেখাপড়া শিখে এত অদব পাতে নেমে গেছো, মেয়ে মানুষ হলো মায়ের জাত, তুমি তুমি সেই জাতের মুখে চুনকালি লাগালে বিনোদিনী? ঈশ্বর আছেন বিনোদিনী, এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। হিংসে, আসল কথা হচ্ছে গে হিংসে, বুঝেছো বড়দি? আর কিচ্ছু নয় কো, নষ্ট চরিত্রে মেয়ে মানুষ তো, নিজের কপালখানা পুড়িয়েছে, আর এখন তোমার এমন কার্তিকের মতো ছেলে, আর তোমার সোনার সংসার সব কিছু কেড়ে নেবে বলে এসেছে, বুঝতে পারছো না সে কথা? বলি কম জ্বালান তো জ্বালায়নি গো বৌমাকে, যবে থেকে শুনেছে যে তোমার বৌমার কোল আলো করে ছেলে এলো বলে, তবে থেকে দেখো পেটে পেটে একেবারে না জিলিপির প্যাঁচেটেছে, বিষ দে বৌমার পেটের বাচ্চাটাকে মারবার তাল করেছিল। আর ওই সব ভালো ভালো খাবার দে না, ও আমাদেরকে বোকা বানাচ্ছিল, আসলে ভেবেছে কেউ বুঝি কোনো ছন্দ করতে পারবে না। কাকিমা, মা, মহিন্দা, তোমাদের কোথাও একটা বড় ভুল হচ্ছে, বিনোদিনী দেবী এরকম কাজ করতে পারেন না, উনি এরকম মানসিকতা নন, আর বিষ দেওয়ার হলে উনি আঁচলে নিয়ে ঘুরে বেড়াবেন কেন? বিহারি, তুমি ওনাকে যতটা ভালো চেনো তার থেকে কিন্তু ঢের বেশি ভালো আমি চিনি, তাই দয়া করে আমাকে অন্তত এ ব্যাপারে বোঝাতে এসো না। বেহারি ঠাকুরপো তো ঠিক কথাই বলেছেন, বালির এত বুদ্ধি, আর বালি এত বড় একটা বোকামি করবে, আপনি কেমন কথা বলছেন? আর বৌঠান তো নিজেই বলেছে, ওই যজ্ঞের সময় উৎসর্গ করা পায়েসে বাবা কিছু মিশিয়েছেন, হয়তো তাতে কোনো বিষক্রিয়া হয়েছে, সেটা থেকেই শরীর খারাপ হয়তো। বাবা বাবা, চমৎকার চমৎকার, হ্যাঁ বলে না গো বড়দি, ভালো দুনিয়া নেই গো, এ হচ্ছে গিয়ে সেই দশা, বুঝেছ? বাবা এলেন কিনা এই সংসারে শান্তি পেরাতে, এ সংসারে ভালো করতে, এখন দেখছি তার গাড়ি সমস্ত দোষ চাপানো হচ্ছে, চি চি চি, আমি ভাবতে পারিনি গো। ছোট কাকিমা, মা বাবা ওসব চুলোয় যা, ওসব নিয়ে আমি এখন ভাবতে পারছি না, আমার ভাবনা শুধু একটা জিনিস নিয়ে, যে মহিলা নিজের আঁচলে ধুত্রর বীজ নিয়ে ঘুরে বেড়াতে পারে তাকে কি অত সহজে বিশ্বাস করা যায়? বলো বিহারী, এটা কি কোনো সুস্থতার লক্ষণ? না না না, কখনো না, কোনো মতেই না, মইন যা বলেছে ঠিক বলেছে। না মইন, সেদিন আমাদেরই ভুল হয়েছিল, চুনির এ বাড়িতে থাকার কোনো দরকার নেই, চুনি বরঞ্চ দরকার হলে তার জ্যাঠার বাড়িতে গিয়ে থাকবে। না না, তা কেন, যেতে গেলে এই সর্বনেশী যাবে বাড়ি ছেড়ে, আমার ঘরের নকি কেন বাড়ি ছেড়ে যাবে? আহ মা, খামাখা গোল করো না, কেউ কোথাও যাবে না। আর এই যে হ্যাঁ, আপনি, আপনাই কিন্তু শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এরপর যদি কোনো দিন কোনো দিন আপনাকে আশার ধারে কাছে ঘোরাঘুরি করতে দেখেছি, তাহলে তার ফল কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। বালি,
বিষ দে বৌমার পেটের বাচ্চাটাকে মারবার তাল করেছিল। কোনো দিন আপনাকে আশার ধারে কাছে ঘোরাঘুরি করতে দেখেছি, তাহলে তার ফল কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। শুনছেন, আমি বিহারী, দরজা খুলুন। আপনি আপনি বিশ্বাস করুন, আপনার সাথে আজকে যা হয়েছে আমি সত্যি মেনে নিতে পারিনি। মহেন্দ্র খুব অবিবেচকের মতো কথা বলেছে আজ, আর আপনার উপর যা দোষারোপ করেছে সেটা সেটা সম্পূর্ণ মিথ্যে। সত্যি আপনার সাথে আজ খুব অন্যায় হয়েছে। আমাকে এখান থেকে কোথাও নিয়ে যাবেন বিহারীবাবু? কিন্তু কোথায় যাবেন আপনি? কোথাও, যে কোনো কোথাও, পৃথিবীর যে কোনো প্রান্তে। আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব, কিন্তু এখানে আর নয়। বলুন না বিহারীবাবু, আমাকে নিয়ে যাবেন? পালিয়ে যাবেন? কিন্তু কেন, কি করেছেন আপনি? আজকে মহিন্দ্র যে কথাগুলো আপনাকে বলল সেগুলো ভুল প্রমাণ না করে চলে যাবেন? আপনি যে ঠিক, আপনার কোনো দোষ নেই, সেটা প্রমাণ না করে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি কেবল এখান থেকে চলে যেতে চাই। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না, আমি আর পারছি না বিহারীবাবু, যেতে আমাকে হবে। দোহাই আপনার বিহারীবাবু, আমাকে একটা সম্মানজনক কাজ জোগাড় করে দেবেন। দুবেলা দুমুঠো হলেই আমার চলে যাবে। নিশ্চয়ই যাবেন, কিন্তু এভাবে দুর্নামে বোঝা মাথায় নিয়ে যাবেন না। যেদিন যাবেন সসম্মানে যাবেন, সগৌরবে যাবেন। আমার বিশ্বাস মহিন্দা, মা, কাকিমা তারা নিজেরাই তাদের ভুল বুঝতে পারবে, একদিন সত্যিটা নিশ্চয়ই প্রকাশ পাবে। সে ঘুরে বালি বিহারীবাবু, মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না বিহারীবাবু। আপনি একটু ধৈর্য ধরুন, আমি কথা দিচ্ছি আজকে থেকে আমি আপনার পাশে থাকব। গিন্নি, কথাটা পুরো না শুনেই একবার চিৎকার করতে শুরু করে দিলে। শোনো শোনো, বলছি যে মঈন ইঞ্জিনি জানে, হ্যাঁ, তার সঙ্গে সাহেব সুবোধের সঙ্গে ওটা বসা, এইখানে গোদের ওপর বিস্ফোরণ জুটেছে ওই বিহারী। যদি জানতে পারে যে আমরা আমাদের ছেলের বউকে তাড়িয়ে দিয়ে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমাদের শুদ্ধ ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবে। ও বাবা, মগের মুলুক নাকি? বার করে দেবে বললেই হলো? ছেলে আমাদের, আমরা যা ইচ্ছা যখন ইচ্ছা তাই করব, ইচ্ছে হলে আবার বিয়ে দেব। মঈন বলার কে শুনি? না 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 দিদি, সে তুমি পারবে না। শোনো, যে গরু দুধ দেয় তার লাতিও মাঝে মধ্যে খেতে হয়, যা ও ঠিক কথা বলেছে। আয় হতবাকা, বলে এখন এখন এইছিস কেন? হ্যাঁ, সবে ঘুমোবো ভাবছিস? আরে বাবা, এইছি কি আর এমনি আসতে বাধ্য হয়েছি, বুঝলে? দেখো, মঈনের কথাটা যে আমার মাথায় আসেনি তা নয়, তবে দিদি আমি তো আবার জায়ওর মতো সোজা মাথার লোক নই। আমি মাঝে মাঝে মাথাটা এদিক ওদিক খেলাই, তো শুয়ে শুয়ে মাথাটা খেলাতে 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 তাক করে একটা বুদ্ধি মাথার মধ্যে চলে। বুদ্ধি? আবার কি বুদ্ধি? দেখো, ভেবেচিন্তে কাজ করো, কিন্তু একটুর জন্য ওই সদানন্দ বাবাকে নিয়ে যা হচ্ছিল হাতে হাত করার থেকে বেঁচেছি। এবার জয়বাবু সেটা হবে না, এবার যেটা হবে সেটা খোলাখুলি হবে, বুঝলে? এমন একটা অকাট্য যুক্তি দেবো না, মঈন একবারে বাপ বাপ বলে মত দেবে। কি বলছিস ফুলু, তাড়াতাড়ি বল বাচ্চা, আমার তর সইছে না, তর সইছে না, বল। শুনবে? শুনবে? শোনো তবে, শোনো, এখানে সুহাসিনীও থাকবে, আবার সমুর বেয়েও হবে। এর মানে কি ফুলু? সমুর দুধ ওখানে বউ? এমন সব কথা বলো না, নেকা।
কুলিন ব্রাহ্মণের একটা কেন একশোটা বিয়ে হতে পারে এবং সেটা শাস্ত্র সম্মত। দিদি মইন আমাদের একটা চুলও বকা করতে পারবে না। কি দিদি কেমন উড্ডিটা খাটিয়েছি বলো এবার। কি করতে চেয়েছিল বালি? ওগুলো আঁচল এমন বেঁধে রেখেছিল কেন? বালিকে নিজেকে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। বালি আশা, কি হয়েছে তোমার? আশা, আপনি আপনি শিগগিরই বালির কাছে যান। আমার মন বলছে বালি আজ কোনো একটা অঘটন ঘটাবেই। দেখো আশা, তোমার এখন বিশ্রাম দরকার। তুমি দয়া করে তোমার বালিকে নিয়ে ভাবাটা বন্ধ করবে। ওই অসুস্থ মানসিকতার মহিলার জন্য তুমি কেন নিজের রাত্রির বিশ্রামটা নষ্ট করছো একটু বলতে পারো? না না, আপনি আজ বালির সাথে একদম ঠিক ব্যবহার করেননি। বালিকে আপনি খুব আঘাত দিয়েছেন। বালি যদি কিছু একটা করে বসে। দেখো আশা, তুমি শুধু শুধু চিন্তা করছো, কিচ্ছু হবে না। দেখো সব সত্যি এখন সবার সামনে এসে গেছে, সবাই জেনে গেছে। বালিকে সবাই চোখে চোখে রাখবে। আশা, কিচ্ছু হবে না, তুমি দয়া করে শান্ত হয়ে ঘুমো। আপনি ভুল ভাবছেন। আমার খাবারে বিষ মিশিয়েছে বলে বালিকে আপনি সন্দেহ করেছেন। এই অপমানের জালে বালি এত সহজে ভুলে যাবে না। বালি যে খুব অভিমানী, আর ওই দুত্র বীজগুলো সেগুলো যে এখনো বালির আঁচলেই রয়ে গেছে। বালি কি করতে পারে আপনার কোনো ধারণা নেই। আপনি শিগগির যান, আমার যে বড্ড ভয় করছে। যে মহিলা নিজের আঁচলে ধুত্রর বীজ নিয়ে ঘুরে বেড়াতে পারে তাকে কি অত সহজে বিশ্বাস করা যায়? কোনো দিন আপনাকে আশার ধারে কাছে ঘোরাঘুরি করতে দেখেছি, তাহলে তার ফল কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। দেখো আশা, এত রাত্রিরে আমি তোমার বালির কাছে গিয়ে করবোটা কি বলতে পারো? বরং হিতে বিপরীত হতে পারে। ও তো আমায় দেখে আরো চটে যাবে। বালি হলো আপনার আশ্রিতা। বালি এবারের অতিথি। ওর কিছু ভালো মন্দ হয়ে গেলে যে সারা জীবনের জন্য আমরাই দায়ী থাকব। না না, আপনি তার কাছে যান, তাকে বোঝান। একমাত্র আপনিই পারবেন তাকে বোঝাতে। কি এত ভাবছেন আপনি? আমি আপনাকে এত করে বলছি, আর দেরি করবেন না, যান আপনি। আমার মনে কেমন যেন কু ডাকছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি যাচ্ছি। আমার বিশ্বাস মহিন্দা, মা, কাকিমা তারা নিজেরাই তাদের ভুল বুঝতে পারবে। আপনি একটু ধৈর্য ধরুন, আমি কথা দিচ্ছি আজকে থেকে আমি আপনার পাশে থাকব। ধৈর্য? আপনার মতো সাধু সন্ন্যাসী আমি নই বিহারীবাবু। ওসব ধৈর্য টৈর্য ক্ষমাটা আমার আসে না বিহারীবাবু। অনেক সহ্য করেছি, আর না এবার এর সুদ নেওয়ার পালা। মহেন্দ্রবাবু, আমাকে তুমি ইচ্ছা মতো ব্যবহার করে আস্তা করে ছুঁড়ে ফেলে দেবে, আর নিজের সতী লক্ষ্মী বউয়ের কোলে মাথা পেতে ভাবি সন্তানের জন্য দিন গুনবে। কি ভেবেছো তুমি আমি নিজের দুর্ভাগ্যকে দোষ দিতে দিতে বাকি জীবনটা চোখের জলে কাটাবো? কখনো না। আমাকে ইট মারলে তার বদলে তোমায় পাটকেল যে খেতেই হবে। তোমার সুখ, তোমার শান্তি সব আমি কেড়ে নেব। এই সংসার আমি ছাড়খাড় করে দেব। কেউ এসেছে? এত রাতে কে হতে পারে? মহেন্দ্রবাবু এসেছ? তোমার আতরের গন্ধে আমার ঘর যে ভরে গেল।
বলুন না মহেন্দ্রবাবু, বলুন না, আপনি আমাকে অবিশ্বাস করেন না। ও মহেন্দ্রবাবু, বলুন না, আপনি যে কথাগুলো বলেছিলেন ওগুলো সব মিথ্যে। বলুন না মহেন্দ্রবাবু। কোন হয়ে গেল, উনি আসছেন না কেন? তাহলে কি কোনো বিপদ হলো? একবারটি গিয়ে দেখবো। কি জানি কেন এত মনে কু ডাকছে। ওনাকে বালির ঘরে পাঠালাম বলে কি উনি রাগ করলেন? উনি তো যেতে চাইছিলেন না, আমি জোর করে পাঠালুম, কি যে করি। আর এই রেতের বেলা মা মাসি ওদেরকে যে ডাকবো সেটাও পারছি না। এই রেতের বেলা আমি ওনাকে বালির ঘরে পাঠিয়েছি শুনলে ওরা আমাকে খুব বকাবকি করবে। কিন্তু উনি ফিরছেন না কেন? চলে যান, আপনি ঘর থেকে চলে যান। মানে? আমি মানেটা নিয়ে কিছু জানি না, আপনি এই মুহূর্তে চলে যান। কেন কেন এরকম করছো? কিসের জন্য? আবার তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? আমার আমার সঙ্গে এরকম অদ্ভুত আচরণ কেন করছো বিনোদ? আমার খনিকের দুর্বলতাকে আপনি ব্যবহার করবেন না মহেন্দ্রবাবু। আপনি জানেন না, আপনি জানেন না আমি কেন আপনাকে বারবার ফিরিয়ে দিই? না জানি না, এটা তোমার কাছে একটা খেলা তাই না? আমার অনুভূতি নিয়ে তুমি বারবার খেলছো তাই না? আর আপনি আপনি কি করছেন মহেন্দ্রবাবু? আপনারটা বুঝি খেলা নয়? একটু বাদে নিজের ঘরে গিয়ে আবার বালির সাথে সোহাগ করবেন। আপনি পুরুষ মানুষ বলে আপনারটা ন্যায্য, আর আমি নারী বলে আমারটা খেলা তাই না? আশালতা, আশালতা আমার স্ত্রী, তাকে তার ন্যায্য পাওনা থেকে কিছুতেই আমি বঞ্চিত করতে পারবো না। বেশ, তাহলে সেটা নিজেই ঠিক করুন। একদিকে আপনার প্রেমিকা আমি, আরেকদিকে আপনার স্ত্রী আশালতা। আপনি কোন নৌকায় পা দিয়ে চলতে চান সেটা আপনি নিজেই ঠিক করুন। কাকে আপনার চাই সেটা ভেবে বলুন। সতীলক্ষ্মীর স্ত্রী সন্তান নাকি এই কলঙ্কিনী শয্যা সঙ্গী? শান্তি নাকি অশান্তি? অনুকূল স্রোত নাকি প্রতিকূল স্রোত? ভালো করে ভেবে সিদ্ধান্ত নিন মহেন্দ্র, ভয় নেই। অধিকারের দাবি নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ব না। আপনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি আপনার জীবন থেকে সরে যাব। কিন্তু হ্যাঁ, একটা সিদ্ধান্ত যে আপনাকে নিতেই হবে, নইলে আমার নারীত্বের অপমান। Thank you.
আপনি শুয়ে পড়লেন যে বালির সঙ্গে কথা হয়েছে তো কেমন দেখলেন আপনি বালিকে সে ঠিকমতো আপনার সাথে কথা বলেছে তো আর আর বালি ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব বিরক্ত করো না আমার ঘুম পেয়েছে এ কি উনি যে আমার কোনো কথা জবাবই দিলেননি তাহলে কি বালির সঙ্গে রাগারাগি হলো শুনছেন কি হয়েছে আপনার বালি কি আপনাকে কোনো মন্দ কথা বলেছে বলুন না আমায় আপনারা কি কথা বলেছেন আমি যে সে কখন থেকে অপেক্ষা করছি শুনছেন আপনি আশা আশা তোমার সমস্যাটা কি হ্যাঁ একবার বলে কথা কানে যায় না বললাম তো আমার ঘুম পেয়েছে বিরক্ত করছো কেন নিজে ঘুমোচ্ছ না আমাকে ঘুমোতে দিচ্ছ না শুয়ে পড়ো এক্ষুনি